ইলুফের ভ্যাকসিনেশন খুবই জরুরি একটা বিষয়, এটা ছাড়া আসলে কোনোভাবেই তার ওই দেশের ভিসা পাওয়া অথবা ওই দেশে এন্ট্রি করা পসিবলই না। আজকে আমরা আলোচনা করব মূলত ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন নিয়ে। ইয়েলো ফিভার হচ্ছে মূলত একটা ভাইরাসজনিত জ্বর, যেটা আসলে মূলত আফ্রিকা জোন অ্যান্ড নর্থ আমেরিকার কিছু জোনের মধ্যে এর প্রকট আকার ধারণ করে। তো আমরা এইখান থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রতিষেধক হিসেবে যে ভ্যাকসিনটা পুশ করি, এর নাম মূলত হচ্ছে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন। তো আমরা আসলে এখন আমরা একটু আলোচনা করি যে ইয়েলো ফিভার কাদের জন্য অ্যাকচুয়ালি এটা প্রয়োজন পড়বে। অ্যাকচুয়ালি আমরা যারা বাংলাদেশে বা এশিয়া মহাদেশের মধ্যে আসি, ঘুরছি, তাদের জন্য অ্যাকচুয়ালি ইয়েলো ফিভার ভ্যাকসিনেশনের জন্য কোনো প্রয়োজন নেই। বাট আমাদের যাদের আফ্রিকা জোনের মধ্যে আমাদের যাদের আফ্রিকা জোনে ট্রাভেল করতে হবে, পুরো আফ্রিকা মহাদেশে ট্রাভেল করতে হবে, অথবা নর্থ আমেরিকার কিছু কিছু ডেস্টিনেশনে ট্রাভেল করতে হবে, তাদের জন্য মূলত এইটা ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন খুবই জরুরি একটা বিষয়। এটা ছাড়া আসলে কোনোভাবেই তার ওই দেশের ভিসা পাওয়া অথবা ওই দেশে এন্ট্রি করা পসিবলই না। সো আমাদের আসলে কেন প্রয়োজন পড়বে আমরা একটু ডিসকাস করি। আমাদের মূলত তিনটা কারণে এটা দরকার পড়বে। এক নম্বর বিষয় হচ্ছে, প্রথমত ওই দেশগুলো আসলে এই ডিজিজের প্রকট আকার ধারণ করা। সো আমাদের আসলে এই ডিজিজ থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত আমাদের এই ভ্যাকসিনেশন নিজেদের জন্যই পুশ করতে হবে। দুই নম্বর বিষয় যদি আমি বলি, তাহলে আমরা এই দেশের প্রত্যেকেই আমাদের দেশে যেতে হলে আমাদের ভিসা করতে হয়। সো ভিসা করার জন্য মূলত আমরা ভিসা করার জন্য মূলত অন্যান্য ডকুমেন্টের মতো একটা রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাজ এ ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন প্রুফ। আমি যে একটা ভ্যাকসিন পুশ করেছি তার প্রুফ হিসেবে আমাকে ডকুমেন্ট অ্যাড করতে হবে। তো এখন যদি বলি আরেকটা কাজে যেটা প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে আমরা ভিসা পাওয়ার পরে যখন আমরা ওই দেশে ট্রাভেল করব, ওই দেশে যখন যাব এইসব দেশগুলোতে, তখন আসলে আমি যে ভ্যাকসিন দিয়েছি এর প্রুফ হিসেবে আমাকে যে ডকুমেন্ট থাকবে, আমাদেরকে লাইক সার্টিফিকেট বা ভ্যাকসিনেশন কার্ড, সেটা আমাদের আসলে সংরক্ষণ করে আমাদের সাথে নিয়ে যেতে হবে। কারণ এইসব দেশের অ্যাজ এ ইমিগ্রেশন রুল হচ্ছে, যদি আমার কাছে প্রুফ না থাকে তাহলে তারা কিন্তু ওই দেশের এয়ারপোর্ট থেকে আমাদেরকে রিটার্ন করে দিবে, তারা কিন্তু তাদের দেশে ঢুকতেই দিবে না। সো এই তিনটা কারণে মূলত আমাদের এই ভ্যাকসিনেশন পুশ করা খুবই জরুরি। সো এখন যদি বলি এই ভ্যাকসিনেশন আসলে কতদিন আগে দিতে হবে, অ্যান্ড এটা একবার দিলে কতদিন থাকবে, তাহলে সেই ক্ষেত্রে বলতে চাই এই ভ্যাকসিনেশন একবার পুশ করলে এটা আসলে কার্যকারিতা শুরু হয় 10 দিন পর থেকে, এবং সেটা থাকে 10 বছর পর্যন্ত। সো আমরা যদি একবার কোনো লাইক আমার তানজানিয়াতে যেতে হবে, সো আমার যেদিন আমি যাব, যেদিন ওই দেশে এন্ট্রি করতে যাব, তার মিনিমাম 10 দিন আগে আমার শরীরে এই ভ্যাকসিনেশন পুশ করতে হবে, যার কার্যকারিতা আমার কিন্তু 10 দিন পরে স্টার্ট হবে। সো আমাদের লক্ষ্য রাখতে হবে দুইটা বিষয়। এক নাম্বার হচ্ছে আমাদের অবশ্যই 10 দিন আগে এই ভ্যাকসিনেশন পুশ করতে হবে, এবং অবশ্যই আমি যাওয়ার আগে, ওই দেশে যাওয়ার আগে এই ডকুমেন্টটা সংরক্ষণ করে সাথে নিয়ে যেতে হবে। তো এখন যদি বলি আসলে এটার কই পাওয়া যাবে, এই ভ্যাকসিনেশন আমি কীভাবে দিতে পারি, তাহলে এজ এ জাস্ট জানার জন্য বলছি আমাদের অনেক জায়গাতেই আসলে এই ভ্যাকসিনেশন পুশ করা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলি ডক্টর ওয়াহাব, অ্যাজ এ অ্যাপোলো হসপিটাল, অ্যাজ এ স্কোয়ার হসপিটাল, অ্যান্ড ICDDRB থেকেও আমরা এই ভ্যাকসিন পুশ করতে পারি। সো এটা এবং ভ্যাকসিন পুশ করে, নট অনলি ভ্যাকসিন পুশ করে, ভ্যাকসিন পুশ করার সাথে সাথে এইসব জায়গা থেকে অবশ্যই এটাকে প্রুফ হিসাবে কিছু একটা কার্ড অথবা একটা সার্টিফিকেট আমাদের কাছে দেয়, যেটা আমরা সব সময় এটা সংরক্ষণ করব। আর এই ভ্যাকসিন একটা আমরা একবার কিন্তু শরীরে পুশ করলে আগামী 10 বছর আমরা আর এটার প্রয়োজনীয়তা পড়বে না। সো এর কার্যকারিতা 10 বছর পর্যন্ত থাকবে। আমরা যদি এখন পুরোটা সামারি করতে যাই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এটার প্রয়োজন পড়বে ওই সব দরকার। আমাদের প্রথমত ওই দেশে যেতে হলে এটা প্রয়োজন পড়বে, আমাদের এই ভিসা করতে হলে এটা প্রয়োজন পড়বে, অ্যান্ড এই সমস্যা থেকে নিজেকে পরিত্রাণ করার জন্যও এই ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা দেখা দিবে। সো আমরা একটু মনে রেখে এই দেশগুলোতে যেতে হলে, এই দেশের ভিসা করতে হলে আমাদের ইয়েলো ফিভার ভ্যাকসিনেশনের কোনো বিকল্পই নাই। থ্যাংক ইউ।